হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি সাগর আইটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে যে টপিকটা শেয়ার করবো সেটি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সেটি হলো যে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যদি ডিজেবল হয়ে যায় তাহলে আমরা সেটাকে কিভাবে আবার ফেরত আনব তো অ্যাসেন্স অ্যাকাউন্টটা মূলত ডিজেবল হয় ইনভ্যালিড অ্যাক্টিভিটি বা ইনভ্যালিড ক্লিকের কারণে তো ইনভ্যালিড ক্লিকটা কি আমরা সবাই জানি যে আমরা অনলাইনে যে কন্টেন্টগুলো শেয়ার করি সেগুলো বেশিরভাগই আমরা গুগল অ্যাসেন্সের সাহায্যে মনিটাইজ করে নিই এবং মনিটাইজ করার ফলে আমাদের সেই কন্টেন্টগুলোতে তখন অ্যাড করে তো যারা আমাদের এই কন্টেন্টগুলো দেখে তারা যদি কখনও সেই অ্যাডগুলোতে ক্লিক করে তাহলে অ্যাডসেন্স আমাদের সেই ক্লিকের জন্য কিছু পেইড করে থাকে অ্যামাউন্ট তো এখন যেহেতু অ্যাডে ক্লিক করলে আমরা কিছু অ্যামাউন্ট পাই তো আপনি হয়তো এটা চিন্তা করতে পারেন যে তাহলে আমি আমার অ্যাডগুলোতে ক্লিক করি বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার বা কোনো আত্মীয় স্বজন বা আপনার কোনো ফ্রেন্ডসের সাহায্যে আপনি এই কাজটি করতে পারেন তো এই কাজটি আপনি যখন করাবেন তখন গুগল আপনাকে ধরে ফেলবে এবং আপনাকে ইনভ্যালিড অ্যাক্টিভিটির কারণে তিরিশ দিনের জন্য একটা সাসপেন্ড দিয়ে থাকে তো এই তিরিশ দিনে আপনার যে কন্টেন্টগুলো আছে সেখানে কোনো অ্যাড শো করে না তো এই তিরিশ দিনের জন্য যদি আপনি সাসপেন্ড হয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই তিরিশ দিন পরে আপনার এই অ্যাসপেন্স অ্যাকাউন্টটা আবার অটোমেটিক রিএনেবল হয়ে যাবে এবং তিরিশ দিন পর আবার আপনার কন্টেন্টগুলোতে অ্যাড শো করবে কিন্তু এই তিরিশ দিন সাসপেন্ড দেওয়ার পরেও যদি আপনি আবার এরকম কোনো কাজ করেন বা গুগল কোনো ইনভ্যালিড অ্যাক্টিভিটির কোনো প্রমাণ পায় তাহলে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রয়েছে সেটা পারমানেন্টলি ডিলেট মানে ডিজেবেল করে দেবে তারা তো এখন এই ডিজেবেল করার পরও একটি অপশন থাকে যার সাহায্যে আপনি এটাকে ফিরিয়ে আনতে পারবেন মানে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে আবার রিনিয়েল করতে পারবেন তো এটা ফিফটি ফিফটি চান্স হ্যাঁ হয় হবে হয় হবে না এরকম যদি হয়ে যায় তাহলে আপনার জন্য ভাগ্য ভালো আর যদি না হয় তাহলে বুঝতেই পারছেন কপাল খারাপ তো এটা আপনারা কিভাবে করবেন এটা হলো আপনি যখন অ্যারসেন্স অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন ওখানে আপনি অ্যাপিল করার একটা ফর্ম পাবেন সেই অ্যাপিল ফর্মটা যখন আপনি ফিল আপ করে দিবেন তখন বাহাত্তর ঘন্টার ভিতরে তারা মানে অ্যারসেন্সরা অ্যাপসেন্সের যে কর্তৃপক্ষ আছে তারা সেটা রিভিউ করবে এবং যদি কোনো পজিটিভ তার দিক পায় তাহলে সেটা আপনাকে রিনিয়েবেল করে দেবে মানে আপনার অ্যাসেন্সটা যখন রিনুয়েবেল হয়ে যাবে আর যদি কোনো নেগেটিভ আপনার কোনো প্রমাণ পাই অ্যাসেন্সের কর্তৃপক্ষরা তাহলে আপনার অ্যাকাউন্টটি আপনি চিরদিনের জন্য হারিয়ে ফেলবেন খুবই ব্যাট লাক হবে আপনাদের জন্য তো চলুন আমরা দেখে নেই যে আমরা কিভাবে সেই অ্যাপিল ফর্মটা ফিল আপ করবো তো বন্ধুরা অ্যাপিল ফর্মটা ফিল আপ করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করবো আর সেটি হলো যে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার এখানে যে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি প্রত্যেকদিন আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি সো প্লিজ আমি আশা করি যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখা যাক কীভাবে আমরা সেই অ্যাপিল ফর্মটা ফিল আপ করব তো বন্ধুরা প্রথমে আমরা আমাদের গুগল ব্রাউজারটা ওপেন করবো তারপর গুগল অ্যাডসেন্স লিখে ব্রাউজারে সার্চ করবো তো গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করার পরে প্রথমে আমাদের লিঙ্ক চলে আসবে আমরা লিংকে ক্লিক করবো তো লিংকে ক্লিক করার পর আমরা গুগল অ্যাডসেন্সে মেইন পেজটা পেয়ে যাবো আমরা এখানে সাইন এ ক্লিক করবো সাইন এ ক্লিক করার পর এখন আমরা আমাদের নিজের সিম এবং পাসওয়ার্ড দিয়ে গুগল অ্যাডসেন্সে সাইন ইন করবো তো সাইন ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গুগল অ্যাসেন্সটি ডিজেবল হয়ে আছে এবং তার নিচে যেটা লেখা আছে সেটা হলো ডিজেবেল অ্যাকাউন্ট এপে কিউ আপনারা দেখতে পাচ্ছেন ডিজেবেল অ্যাকাউন্ট এ কিউ তো আমরা এখন এই ডিজেবেল অ্যাকাউন্ট এপে কিউতে ক্লিক করব। তো ডিজেবল অ্যাকাউন্ট এপে কিউতে ক্লিক করার পর আমরা এরকম একটি পেজ পাবো তো এই পেজের নিচে আমাদের অ্যাপিল ফর্মের যে লিঙ্কটা সেটা রয়েছে তো আমরা আরেকটু নিচে আসি হ্যাঁ এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপিল ফর্ম আমি আবার দেখাচ্ছি অ্যাপিল ফর্ম তো এখন আমরা এই অ্যাপিল ফর্মে ক্লিক করব অ্যাপিল ফর্মে ক্লিক করার পর আমাদের এরকম একটা পেজ চলে আসবে এবং উপরে লেখা আছে ইনভ্যালিড অ্যাক্টিভিটি অ্যাপেল তো তার নিচে আমাদের আরেকটি কোয়েশন রয়েছে ডু ইউ হ্যাভ ইউর অ্যাসেন্স লগিং ইমেল অর ইউর পাবলিশি তো আমরা এটার ইএস দিয়ে দেবো তারপর এটাও ইস দিয়ে দেব তারপর এটা নো নো দেওয়ার পর আমরা অ্যাপিল ফ্রমে ক্লিক করব প্লিজ ফিল ইন দিস অ্যাপেল ফর্ম এখানে আমরা এখন ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের এই অ্যাপেল ফর্মটা চলে এসেছে তো এখন আমাদের আরেকটি কোশ্চেন রয়েছে তো এটা আমরা যেটা করব সেটা হলো নো দিয়ে দেব নো দেওয়ার পর এখানে আমাদের এখন কিছু বেসিক কথা লিখতে হবে অ্যাপিল ফর্মটা ফিল আপ করার জন্য তো আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হলো আই উইল আই এম প্রমোট আওয়ার ওয়েবসাইট কন্টেন্ট উইথ সোশ্যাল মিডিয়া অ্যান্ড বেসিক্যালি

তো এখন আমরা এই লেখাটাকে কপি করে এখানেও দিয়ে দিতে পারবো আবার এখানেও দিয়ে দিতে পারবো তো আপনারা ইচ্ছে করলে ভিন্নটাও দিতে পারেন তো এখানে ক্লিক করার পর আমাদের এই অ্যাপিল অ্যাক্টিভিটি এটা মানে অ্যাপিলের যে ফর্মটা আছে সেটা ফিল আপ হয়ে যাবে তো ফিল আপ হওয়ার পর আমরা এখন এখানে আমাদের যেটা চলে আসছে সেটা হলো হোয়াট ইজ মাই কনফার্মেশন ইমেল এটা আমরা আমাদের ইনবক্সে পাবো যদি ইনবক্সে না পাই তাহলে আমাদের যে স্পাম ফোল্ডারটা থাকবে সেখানে আমরা পেয়ে যাবো ইনবক্সের এবং এখানে তারা বলেই দিয়েছে যে অ্যাপিলস ওয়ার রিউইড উইদিন সেভেন্টি টু বিজনেস আওয়ার্স মানে সেভেন্টি টু ঘন্টার পর তারা এটা দেখবে এবং যদি পজিটিভ হয় তাহলে এটা ইনেবেল করে দেবে আর যদি মানে নেগেটিভ হয় তাহলে তো বুঝতেই পারছেন আর ইনেবেল হবে না তো বন্ধুরা এই ছিল আমাদের অ্যাপেল ফর্ম ফিল আপ করার ভিডিও এবং এভাবে আমরা আমাদের যে ডিজেবেল অ্যাবসেন্স এখন রয়েছে সেটা ফিরে পেতে পারি আবার নাও ফিরে পেতে পারি এর জন্য আমি আগেই বলছেন যে এটা ফিফটি ফিফটি চান্স রয়েছে তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে দুই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিদিন এরকম নতুন ভিডিও আপলোড করে থাকি তো পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে বন্ধুর সবাই ভালো থাকবেন এবং নিবেদ থাকবেন ওকে গুড বাই টা